যতই কাজ কুচিয়ে নেয় না কেন, কাজ মনে হয় পিছিয়ে যায়। এই যে বড় মাথা ছিল, এভাবে কেটে নিয়েছি। মাছ দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে, কাজ করতে করতে আর হাঁপিয়ে গেছে। এখন ভাবলাম যে প্রেশার দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে দিছি, মাছ কষিয়ে তারপর আলু দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। দেখুন, দিয়ে দিছি আলুগুলো। আর একটু হয়ে এলে টমেটো দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাড়াতাড়ি ঝটপট রান্না। অবশ্যই মশলাটা একটু কষিয়ে নেব, তাহলে খেতে অনেক মজা লাগবে। দেখো কি অঘটন ঘটলো, হাত দিকে পড়ে গেলো সব। মেয়ে আমার আজকে পাগল করে দিচ্ছে, মেয়ে নিয়ে কাজ এত তাড়াহুড়া করে করা যায় না, খুব কষ্ট হচ্ছে। এগুলো এখন আমার গুছাতে কথা করবো, এখন ওরাকে আমি ঘরে কোয়ার্টে রেখে দিছি। ওই পাগল করে দিল, এদিকে পানি টানি ফেলে দেখো এদিকে কি করে দিস। এখন কান্না করতেছো কেন? আরো দুষ্টাম কি করবা, পানিতে হাত দিবে? এই যেগুলো কি করছো, তিনটা বেজে গেছে, কখন গোসল করবো কখন রান্না করবো? থাক থাক, এদিকে টমেটো দিয়ে দিলাম, কারণ ওকে বলে নিয়ে এখন একটু খান্না করতেছে। বললাম এখন একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। আবারও পানিতে হাত দিচ্ছে, এর জন্যই তো লাগিয়ে রাখছিলাম দরজা, আবার সিট করে দিয়ে বন্দি করে থয়ে দেব। কি অবস্থা হয়ে গেছে, একটু আছে সুজি, আমার মেয়ের সুজিটা একটু খায়। কতটুকু সবটুকু পড়ে গেছে, এতটুকু দুধ দিয়ে রান্না দিয়ে দিছি, নামিয়ে নিছি। এখন ঘরটা পরিষ্কার করে নিই, ওকে একটু টিপি দিয়ে বসিয়ে রাখলাম। আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, টিভি দেখতেছে, আবার এদিকেও খেয়াল আছে কিরকম দুষ্ট হয়েছে। এখন বাবা বলছে কি করো কাজই, তুমি কাজ নেই, কাজ সারাদিন করি তাও কাজ শেষ হয় না, কি করে? এই যে এগুলো গুছাতে গুছাতে আমার সারা দিন লেগে যায়। আসলে সব মানুষ স্বার্থ, যার যার স্বার্থ সে সে বোঝে না। আসলে কি পর কখন আপন হয় না, যতই হাজার করবে নাম। ভাবতেছি কাপড় গুলো রাখার মতো নারী, ভাবতেছি কাপড় রাখার মতো কিনতে হবে। কিন্তু অনেক অনেক স্বাদ আছে, স্বাদ নেই কেনা যায়। আমার কত কাজ বাড়িয়ে দেয়, আরেকটা আমি একটু মুছে নি, তারপর ঘুমিয়ে তারপর কাজ করবো, তোমার এলোই করবো। আবার যে মাতবুড়ি করতেছে, চলো চলো একটু টিপি জড়িয়ে দিছি যে দেখ।
যদি ঘর ঝাড়ু দেওয়া হয় তাও এত ময়লা আজকে জমছে। পরিষ্কার করে নিলাম, দেখলাম কত ময়লা। গ্যাস টেবিল কোনো মতো মোছা হলো, রান্না দিন করবেন কারণ বাবু ঘুম নেওয়া হয়েছে, উঠে যাবে, উঠে পর পর উঠে যায়, এই জন্য কষ্ট। না হলে যে কাজ আমার আমি এক মিনিটেই করতে পারি, কিন্তু ওর জন্য একটু পেঁয়াজ কাটলে নিয়ে ফেলে দিবে বা ধরতে যাবে, গ্যাসের কাছে গেলে আমার জামা ধরেই থাকবে। পিছন পিছন থাকবে, পিছন ঘুরতে গেলে ওর পায়ে লেগে যায়। জন্য কাজগুলো পিছিয়ে যায়, না হলে আমি কাজ করতে পারি, কাজ করতে পারবো না কেন। কাজ করাটা কি কষ্ট, কষ্ট করলো। মেয়েটা মেনে আমি কাজ করি, জ্বর এসে পড়ছে, তবু কাজ করি না, কাজ করতে পারি না। একটু শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আমার ভিডিও কেমন হলো অবশ্যই লাইক বা কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু ভালো লেগে থাকবে। আর ফ্যামিলি বলতে আপনারাই সব ফ্যামিলি, আল্লাহর রহমতে এখন আমার অনেকগুলো পরিবার হয়ে গেছে, তাদের সাথে শেয়ার করবো না, কাদের সাথে শেয়ার করবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ কারোর সাথে বলার মতো কোনো পরিস্থিতি নেই। কেউ বলে যে বাবু নিয়ে, কিন্তু আমার বাবুটা একটু সংযোগ তো, আর আমাকে একটু বাহিরে যেতে দিল, বাহিরে যদি দিতাম তাহলে আমার এত কষ্ট, বাহিরে গেলে কি বলো, হাঁস ধরতে যায়, গরু ধরতে যায়, ওই ছাগল ওগুলো কি করে, আর ওই কুতা মারে ফেলে দেয়, আর ও একটু নরম মানুষ, ব্যথা পায়, কাল দেখায় কালকে দুইবার আশা করছে, ব্যথা পাইছে, দেখলে তো বিশ্বাস করবে। কালকে আসা এই চামড়া উঠে গেছে আর অনেক রক্ত বেরিয়েছে, আর বাইরে যদি করি সেরকম দেখার মানুষ রয়েছে বাইরে গিয়ে দেখি বলে যাবে বাথরুমে, বাইরে যেতে দিই না, কষ্ট হোক পরে
এদিকে ও গুছাবে, আমি আউল চাউল করবে, আমি গুছাবো। এই কারণে দিই না। আগে টিপি দিয়ে দিয়ে কাজ করতাম, টিপিটা ওখান বন্ধ করে দিয়েছি, কারণ ওরা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। নিজেদের ভালো দেখতে গেলে হবে না, চারদিক থেকেও দেখতে হবে, কারণ ও খেলার মতো কারো সঙ্গী নিয়ে কথা বলার মতো কেউ নেই। আমি সারা ওকে নিয়ে থাকি, আমি কথা বলি, কিন্তু সবসময় একরকম মাথা থাকে, কিছু সময় দূর হয়ে যায়। আমি ওর সাথে খারাপ ব্যবহার করি, আর সম্পূর্ণ কাজ আমি তোমাদেরও দেখাতে পারি না, কারণ দেখাতে গেলে অনেক সময় লেগে যায়, এর জন্য ঝটপট করে করে নিই। ঘরটা পরিষ্কার রাখবো, আমি ছোটো বাচ্চা নিয়ে এরকম ঘরে থাকি, তোমরা তো জানো সবাই পরিষ্কার করার চেষ্টা করি না। থাকে তবু যদি আপন মানুষ বলে কাজ করো না কি করো, ওগুলা কি কাজ, কাজ না আসলেই না কাজ। আমি এগুলো আমি এক মিনিটে করতে পারি, এক মিনিটে না তো ধরো এক ঘন্টার মধ্যে যা কাজ আমার সব কুচিয়ে নিতে পারি, কিন্তু কুচাবো সেগুলো আবার আউল জল করবে, তাহলে সারাটা দিই না। ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ এর জন্য থাকি এক জায়গায়, এখানে আসার মতো কেউ নেই, কেউ তো আমার ধরার মতো নেই, সেটা বুঝতে হবে। যার সাথে থাকি আমরা দুজনই থাকি, বুঝতে হবে যে আসলে এখনকার বাচ্চা আসলেই যত্ন করা, আমরা যেভাবে বড় হয়েছি কিন্তু ওদেরকেও সেভাবে বড় হতে, বা আমাদের আমার আমার অনেক কাজ করতো, ধান চাল সব ফসল গৃহস্থ বাড়ি, কিন্তু আমাদেরও তাও পরিষ্কার রাখা হয়েছে, একদিকে পরিষ্কার একদিকে আমার কাজ করা, কিন্তু সেরকম করে তোদের রাখানো হয়, কারণ এখন আগে খাওয়াটা কষ্ট ছিল না, যাই দিত তাই খেতাম, কিন্তু এখন ওই খাওয়াটা মেন খাওয়াতে গেলে 100 ঘন্টা লেগে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সমস্যা লেগে গেলো, ঘরটা মোছানো হয়নি ভালোভাবে, আর একটু রয়ে গেছে, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করে না। এখন আমি গোসল করবো ঘরটা মুছে, আর ও যদি উঠে যায় ঝটপট করে গোসল করবো, চলবে তাও 18 হয়ে গেছে, শ্যাম্পু করবো ভাবতেছে, দেখি পারবে কি।